প্রতিদিনের মতো আজ একটুখানি আলাদা রকম করে ব্লগটা শুরু করলাম তো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে জলখাবারে একটুখানি চাউমিন বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিলাম রেগুলার তো অনেক কাজ তোমাদেরকে দেখায় একঘেয়েমি কাজ করতেও ভালো লাগে না আর তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না তাই ভাবলাম আজ একটুখানি আলাদা রকম করে ব্লগটা শুরু করা যায় তা আমি এখানে কিছু শশা কাটতে বসে গেছি কারণ চাউমিনের ওপরে শশা একটু টমেটো সস না ছড়ালে আমার ঠিক চাউমিনটা খেতে ভালো লাগে না মানে ওই নানা রকমের সবজি টবজি দেওয়ার পরে একটুখানি ওপর থেকে শশা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এসব দিয়ে আমার বেশ মিক্স করে চাউমিন খেতে ভালো লাগে এরকম অভ্যাস কিন্তু অনেকেরই আছে আমি জানি আর সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যে কে কে এরকমভাবে চাউমিন খেতে পছন্দ করো তো এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং মানে চাউমিনটা শেষভাবে ভালোভাবে এরকমভাবে আমি সাজিয়ে নিয়েছিলাম আর এতটাই গরম ছিল যে ধরতেও পারছিলাম না কিন্তু ওই যে বললাম একটুখানি আলাদাভাবে ভিডিওটা শেয়ার করলাম তো চাউমিনটা খেতে খেতে আমি ঠিকঠাক করছিলাম যে আমাদের বিকাল একটা বার্থডে পার্টি আছে আমাদের পাশের কলোনিতেই মানে ওদের ওই বাচ্চাটার বাড়ি তো ওর আজকে জন্মদিন আছে সন্ধ্যেবেলায় ওখানে নেমন্ত্রণ আছে তো সেই জন্য ভাবলাম যে কি পড়া যায় না পরা যায় সমস্ত কিছু ভাবছিলাম আর এখানে আমি ফ্রিজের যে কিউবগুলো আছে মানে জলের কিউবগুলো মানে ওই বরফের যেটাতে কিউব হয় সেইগুলোতে আমি জল ভরে দিলাম কারণ মেকআপ করার আগে না আমার ওই বরফ না লাগিয়ে মেকআপটা ঠিকঠাকভাবে বসে না বলে

অনেকগুলোই করতে শুরু করতে হবে তাছাড়াও এখন যা গরম পড়েছে এরকম টুকটাক বরফ কিন্তু বাড়িতে করে রাখা একান্তই দরকার টুক করে একটু জলের মধ্যে ফেলে নিলেও কিন্তু অনেকটা শান্তি আর দেখো বাটিতে আমি এতটা জল বসিয়ে ফেলেছিলাম আর এটা দেখো কীরকমভাবে বরফটা জমে গেছে আর এখানে এই দেখো এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা আমি ভেবেছি যে পরব সেজন্য আমি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি কারণ যাওয়ার সময় তাহলে আমার আর তড়িঘড়ি করে সমস্ত কিছু করতে হবে না সেজন্য আমি একে একে বাগিয়ে রেখে দিয়েছি তো তোমরা বলো যে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগবে আর এই যে হচ্ছে তোমাদের দাদা কী সুন্দরভাবে গিফটটাকে প্যাক করে নিয়েছে আর কি সুন্দর লাগছে দেখো কী কিউট আর তো চলো আমি এখন রেডি হয়ে চলে আসি তো এই যে আমি এখন ড্রেসটা পরে নিয়েছি কিন্তু পুরোপুরিভাবে রেডি হইনি রেডি হওয়ার পরে আশা করি আর এখানে কিছু আমি দেখাতে পারবো না একেবারে ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হবে কারণ রেডি হতে হতে তো অনেকটা টাইম লেগে যায় আর তারপর আর ভিডিও করার সময় থাকে না আর এই যে আমার বেটু বাবা আমি আর বেটু দুজনে মিলে বেরিয়ে গিয়েছি এবার আমরা যাব হচ্ছে গিয়ে ওখানে মানে আমাদের এই কলোনি থেকে একটুখানি দূরে গিয়ে একটা ক্লাবের মধ্যে ওই পার্টিটার আয়োজন করা হয়েছে এখানে মা তো গাড়িতে চেপে গেছে আর আয় দেখো কত সুন্দরভাবে সামনের গেট তাকে সাজিয়েছে আর আমি টুকটুক করে হেঁটেই যাচ্ছি আর আমি মনে মনে ভাবছি যে এরকমভাবে আমি আমার ছেলেটারও পাঁচ বছরের জন্মদিনটা করব তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আমি নিজেই মানে জন্মদিনটা একা হাতে সমস্ত কিছু করে নিতে পারবো তো চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার ছেলের জন্মদিনেও তোমাদেরকে আমি এরকমভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারি এখানে আমার বেটুকে নিয়ে আমার বড় মশাইতে একদম নেমে পড়েছে বেটু প্রথমে খুবই ভয় খাচ্ছিলো মানে নামতেই যাইছিল না তাই ওর বাবা ওকে নিয়ে গিয়ে নামিয়েছে আর দেখো কতটা আনন্দ বাড়িতে এসেও না ও ওরকমভাবেই মানে নাচটা করছিল মানে ভাবছে যে ওখান থেকে এরকমভাবে এলাম তো বাড়িতে এসেও কিন্তু ওরকম করছিল তো তারপর তো আমরা চলে গেলাম স্টলের দিকে স্টলে আমরা একটুখানি থানসাপও খেয়েছি আর ছিল ফুচকা তো ফুচকা না খেলে তো ঠিক ওই বিয়েবাড়ি বলো বা কোনো ওকেশন বলো মানে এখন আর ওগুলো ছাড়া জমে না মানে ফুচকা না হলে ঠিক ঠিক আমার মানে মনোপ্রুত হয় না তো ফুচকা টুচকা খাওয়ার পরে একদম চলে গেলাম মেন কোর্সে এখানে বাবা মা সবাই বসে গেছে এখন আমাদেরকে পাতা টাতা দেয়নি মানে আমরা জাস্ট বসেছি তারপর তো এই যে চলে এলো খাবার দাবারগুলো ভেবেছিলাম সমস্ত আইটেমগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু না খাবার দাবার খাওয়ার সময় আর পারিনি তাই যতটা পেরেছি শেয়ার করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানিও